प्रणाम माजी भाई है? मुने डरे डरे प्रणाम कर ले हाँ देश कारुना आई से कारुना ना कोरुने वो तो सुले मेरी हला यानी छुमो ना मुर मुना ताई ना की हाँ तले शब्दाने देखो शब्दानी है सी माजी भाई बोलें अमर एक टिकास कर दी तो कास कर मुन्ना के की है की कास कर वाला सौदागर शब्द इजे ओ अब्बा को है एक बात हो जाएगा माजी भाई ओ আপনার কি হয় আমার নাতি তাহলে যে আব্বা বলতেছে আব্বা কয় ও এক কথা কইলো আমার ঠিক কি কথা কয় আমার নানা বিয়ে করেন না আমি জন্য রাগ করে আব্বা কইছি আচ্ছা বিয়ে করেন না কেন বিয়ে করব তো অসুখ কি হয়েছে ও বিছনায় মুতে আমাকে বলতে মুতি না তাহলে কাদের বাড়ি মানছে দাওয়াত কই না খাইলে হে বেতে মুতি বাহ মানুষে নিমন্ত্রণ করলে হ্যাঁ সেখানে প্রস্রাব করে দাও হ্যাঁ कन्या दान दीबना মনে হয় না তাহলে তিন চার মাসে নাকি হাওলাত দেই কি এই এই কোন মাসে হাওলাত দেয় টাকা পয়সা হাওলাত দে উড়া দন দেব না উড়া দেয় না মাসে মাজি ভাই ও টাকা পয়সা হাওলাত দেই হ্যাঁ তো কন্যাকে হাওলাত দেয় না রে আচ্ছা না দেখি মানছে এটা ঘরে খাম না সদাগর সাহেব আচ্ছা বলো পাত্রী আছে কি আপনার টেন একটি পাত্রী আছে হ্যাঁ পাত্রী আছে হ্যাঁ কেরা তুমি বিয়ে করবে দেখো না অবস্থা ধরা হবে না মোরসাইতাছে বিয়ের কথা হবে এত খুশি কেন বিয়ের কথা কইছো শরম করে তার মানে বিয়ের কথা কই শরম পায় না প্রথম প্রথম ওরে বাবা তাহলে তুমি কন্যা দেখবে কেমনে হ্যাঁ মাজি ভাই সত্যি তুমি বিয়ে করবে হ্যাঁ তোমার জন্য একটা কন্যা আছে কোন আমার রাজ্যে হ্যাঁ এক মালিনীর কন্যা ওটা ভালো না কারণ ওটা আদার সাইজ ভালো না ওটা চলবে না তুমি তাও দেখেছো দেখছি সদাগর মশাই আচ্ছা ভালো আর পাত্রী আছে আর একটি পাত্রী আছে এটা কোন আমার প্রাসাদে এক ধোপার মেয়ে ও ওটা এক মিশাইতে মনে যে তাহার বাতি জ্বলাইছে সদাগর মশাই আচ্ছা আর পাত্রী আছে ওটাও চলবে না না তাহলে আমার প্রাসাদে একটি আছে আরে কেরা করবে তুমি হকম কি হয় এমনে তুমি খাওয়াবে কি আমি কাম করে নাই তো মোনা না ভাত মাই খাওয়াবো এই ভাত মাই এই নিজে খাবো মাজি ভাই হ্যাঁ আমার এক ছোট বোন হ্যাঁ আমনে শুরু বল হ্যাঁ माजी भाई गैसे बुरु नाथी भाई ये जो दौरा मेरे चिप से था कि ये जो बेचारी किसे का चोगो को ले से खाई चुमो माजी भाई है तुम्हें एक तो आगे बोले छुआ छुई रोग आ चाहे कोरोना आ चाहे आने समुंदर ने समुंदर से ले किसी को बोला अभी तो हमार छोटा बोन के तुम्हारे काजे बीए दे ही नहीं दिवन्या अरे होई नहीं तो बनाई
থাকিয়া মাঝি ভাই আর কোন ঠিক করে নাকব কাজ করবে হ্যাঁ কাজ করুন আমার একটা চৌদ্দডিঙ্গা মধুঘর তৈরি করবে করমু কোথায় যেতে হবে জানো কোন ওই কালীধর সাগরে হ্যাঁ কালীধর সাগরে জল মেপে আমার চৌদ্দডিঙ্গা মধুঘর দিবে তৈরি করে দিলাম যদি জল হয় সাত তলা দিলাম আমার ডিঙ্গা দিবে এগারো তলা দিমু যদি জল হয় এগারো তলা আমার ডিঙ্গা দিবে চোদ্দ তলা সাদা কর্ম ছয় আচ্ছা বলো আপনি বাড়িতে যান আপনি ঘুরাইয়ে দেখবেন যে ডিঙ্গা বানাই হেলাইছি তাই নাকি হ্যাঁ আসি নমস্কার আমার বাবা হিন্দু মা মুসলমান তুমি আমি করচ এই কারণে জল বলতেছ পানিও বলতেছি বাহ খালি জল বললে বাবা রাগ করে খালি পানি কইলে মা রাগ করে দুইজনের এটা মিলেই কইতেছি তাই নাকি হ্যাঁ মাঝি ভাই বলুন আরেকটি কাজ করবে আবার কি কাজ আমার সঙ্গে এক যোগ বারো বছর জন্য বাণিজ্য যাত্রা করবে অবশ্যই যাব আপনি আমার সঙ্গী আমি আপনার ভগ্নিপতি এক বছর কেন বিশ বছরের জন্য চলে যাব মাঝি ভাই ইয়েস হবে কিন্তু বাণিজ্য দিকে আসার পরে নয় পঞ্চাশ বছর পরে হবে হবে তো তাই তো হবে ইউস ইউস মানে ইংরেজি এটার অর্থ কি অর্থ আপনি নিজে বুঝে নেন গে জানি না যাকে মাঝি ভাই বলুন এবার যাও তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো না না আমি আমার সনেকারের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি চলে যাবো এই বাণিজ্য যাত্রা করতে